हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पिंक प्लस बाय मौमिता। आज के लुकटा कोनो रियल क्लाइंट बा कोनो मॉडलर उपरे होच्छे ना। आज के लुकटा ट्राई करेछि आमी आमार निजेर बोनेर उपरे। तो तोमरा देखो पुरो लुकटा केमन हलो। एज यूजुअल आमी क्लिनजिंग टोनिंग मॉइश्चराइजिंग करे निलाम फार्स्टे, देन प्राइम करे निलाम स्किनटाके। एरपरे आमी ओर आईब्रोटा ड्र करे नेब। पीएससी एक ब्राउ पोमेट दिए और आईब्रोटा ड्र करछि। और आईब्रोटा एमनिते खूब ही सुंदर, किन्तु ताओ मेकअप जखन करछि आरेकटु सुंदर करे तो ड्र करते ही है। तो दें आमी देखो आईब्रोटा खूब सुंदर करे ड्र करलाम। एरपरे ओटाके आरेकटु एनहान्स करार जोन्नो आमी मेबिलिनेर कन्सिलार यूज करे निच्छि। सेम कन्सिलारटाकेई आमी चोखेर आईलिडे यूज करछि आई बेस हिसाबे। आज के पुरो आई मेकअपटा आमी मर्फिर वॉल्यूम टू पैलेट दिए ही करब। देखो फार्स्टे एक पिंक कलर शैडो निये आउटार कर्नारे आमी खूब सुंदर भावे अप्लाई करे निच्छि। आस्ते आस्ते आमी पिंक कलरटाके डार्क करछि। पिंक कलरटाके डार्क करलाम। एरपरे आमी मर्फिर आरेकटी पैलेट थेके हल्का ब्लू कलर निये आमी ओटाके आरेकटु डार्क करलाम। देन एकटी शिमारी ब्लू कलर आमी अल्प करे अप्लाई करलाम। अप्लाई करार परे आमी ओखाने एकटा ग्लिटार ग्लू अप्लाई करे आमी एकटी ब्लू कलर ग्लिटार अप्लाई करे निलाम। देन आमी मेबिलिनेर एकटी जेल लाइनार यूज करछि। तारपरे आमी एकटी मास्कारा यूज करे निलाम बेनिफिटेर। देखो आई मेकअपटा अलमोस्ट कमप्लीट। देखो सामनेटा एकटू आमी ह्वाइट रेखेछि आर आउटार कर्नारटा पिंक एंड ब्लू कलर दिए करेछि। आजकेर बेसटा आमी क्रायलनेर डार्मा प्यालेट दिए करब। तो फार्स्टेई आमी ऑरेंज करेक्टर दिए करेक्टिंग करे निच्छि। ओर स्किने खूबई प्रब्लेम छिलो, जार कारणे ऑरेंज करेक्टर दिए करेक्टिंग करे एकटी येलो कलरेर बेस यूज करेछि। তারপরে আজকে একটি নতুন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেটা নাম হচ্ছে জাস্ট গোল্ডের ফাউন্ডেশন। ভীষণই ভালো আর ফুল কভারেজ আর ভীষণ ভালো গ্লো করে স্কিনটা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ভিডিওতে। এরপরে আমি মেবিলিনেরই কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছি। দেখো কতটা গ্লো করছে। এরপরে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি পাউডার দিয়ে ওটাকে সেট করে নিচ্ছি। আজকে তো ওর ফেসটা খুব একটা বাল্কি নয়, যার কারণে আমি শুধুমাত্র ব্রোনজিং করছি, কোনো ক্রিম কন্ট্রোল করলাম না। দেখো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। এরপর ওয়াটার লাইনটা করে নিচ্ছি। ওয়াটার লাইনে ফার্স্টে একটি পিঙ্ক কালারের আইশ্যাডো ইউজ করছি, দেন তারপর একটি ডিপ ব্লু কালারের কাজল আমি অ্যাপ্লাই করে নিলাম। পর একটি পেন্সিল ব্রাশের সাহায্যে আমি খুব সুন্দর করে স্মাচ করে নিচ্ছি ওয়াটার লাইনটা। দেন হয়ে গেল আমার আই মেকআপ কমপ্লিট। আজকে লুকটা একদম ডিফারেন্ট একটা কিছু ট্রাই করার চেষ্টা করেছিলাম, তোমরা অবশ্যই বলো কেমন লাগলো লুকটা। এরপরে আমি ইউজ করে নেব একটি ব্লাশ। আমি আজকে মিস ক্লিয়ারের একটি ব্লাশ ইউজ করছি ফার্স্টেই। দেন আমি একটা ফরএভার 52 ফিক্সার ইউজ করছি, খুব ভালো ফিক্সারটা, খুব ডুই একটা লুক দেয়। দেন আমি সফরেলের একটা লিপ প্যালেট থেকে একটা নিউট কালার লিপস্টিক অ্যাপ্লাই করলাম। এবং আমি মিলানির একটি ব্লাশ ওই মিস ক্লিয়ারের ব্লাশের ওপরই অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি আই ল্যাশটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি আরবান ডিকের একটি স্টোন হাইলাইটার ইউজ করছি, খুব ভালো হাইলাইটারটা। আর ব্রাউ বোনে আমি ইউজ করলাম অ্যানাস্থেশিয়ার একটি সুন্দর হাইলাইটার। দেখো আজকে লুকটা আমি একজন অ্যাক্ট্রেসের লুক থেকে ইন্সপায়ার হয়ে লুকটা ট্রাই করেছি। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কোন অ্যাক্ট্রেসের লুক থেকে আমি ইন্সপায়ার হয়ে এটা ট্রাই করলাম। চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। প্রত্যেকটি ভিডিও ভীষণই সুন্দর আর তোমরা প্রত্যেকটি ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। নেক্সট আরও অনেক ভিডিও আসছে। আচ্ছা আমি ভাবছিলাম একটি ফানি ভিডিও তোমাদের জন্য আপলোড করবো, একটি ফানি মেকআপ ভিডিও। কেমন হয় বলো তো যদি আমি এটা আপলোড করি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা ফানি মেকআপ ভিডিও দেখতে চাও কি না, তাহলে আমি অবশ্যই আপলোড করবো একটি ফানি মেকআপ ভিডিও। তোমরা যদি এই টাইপের আরও ডিফারেন্ট ডিফারেন্ট মেকআপ লুক দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো এই টাইপের অনেক ডিফারেন্ট লুক তোমাদের সামনে নিয়ে আসার। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো, ওখানে আমি বিভিন্ন টাইপের লুক নিয়ে লাইভে আসি। তোমাদের যদি মেকআপ রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে ইনস্টাগ্রামে কোয়েশ্চেন করতে পারো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, নেক্সট ভিডিও কিসের ওপর তোমরা দেখতে চাইছো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে নিও, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।